গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা দেখো সবাই খুব ভালো আছি। আর এখন বাজে 11:10 বাকি, তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো ভিডিও, অনেকদিনই তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তো আজ চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমরা এখন সকালের খাবার দাবার নিয়ে চলে এসেছি। দেখো এখন সকালে খাওয়া দাওয়া হবে গরম গরম লাউ ডাল, এদিকে আলু ভাজা আর গরম গরম ভাত। তো আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ওরা এখন আমার খাবারটাও আমি বেড়ে নিয়েছি। দেখো আমরা সবাই এখন খেয়ে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, তোমাদের আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো সবাইকে দেখিয়ে দাও, চুলটা খুলছিস কেন খেতে বসে? তো চলো ব্লগটা কন্টিনিউ করো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পরে দেখা হচ্ছে আর পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আর আসা হয়নি, তো এখন আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, কেননা ব্লগে শুরুতেই তো একটু ভগবানকে দর্শন করিয়ে দিই তোমাদেরকে। তো দেখো আমি এখন পুজো দিচ্ছি, ফুলগুলো সাজিয়ে নিচ্ছি, আর এদিকে প্রদীপ টদীপ ধরিয়ে নিয়েছি, প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। তো দেখো আমি ফুল দিয়ে ভালো করে সিংহাসনটাকে সাজিয়ে নিয়েছি, ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আসছি এক্ষুনি তোমাদের সামনে। বন্ধুরা দেখো এতক্ষণ পরে আমি তোমাদের সামনে আসতে পেরেছি, তার মানে সময় পেয়েছি। তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর খাবারের টেবিলে চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে, আর সোনামাকে খেতে দিয়ে দিয়েছি। আর কী কী মেনু করেছি আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিও। তো প্রথমে দেখো সোনামা খাচ্ছে আর কী কী করেছি সেটা তোমাদেরকে একবার দেখাই। এখানে দেখো ভাত আছে, দেখো আমার ভাতটাও আমি বেড়ে নিয়েছি আর সোনামা খেতে শুরু করে দিয়েছে। আর এখানে আছে দেখো সকালের একটু আলু ভাজা আছে, আর এটা করেছি শিম দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে পালং শাক। আর এটা আছে, এটা কি বলো তো, এটা হলো কচু ভাতে দিয়েছিলাম, সেটাকে সর্ষে বেটে, কাঁচা লঙ্কা, সর্ষে আর কাঁচা হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে এই কচুটা মাখিয়েছি, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্টি হয়েছে। আর এদিকে আছে দেখো কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, শিঙি মাছ দিয়ে ঝোল। তো আজকের এটাই আমাদের মেনু। আর দেখো এই কচু মাখাটা দিয়ে একদম দারুণ খাবো আমরা, কচু মাখা দিয়ে আজকে সেই খাওয়া দাওয়া হবে। কারণ এই কচু ভাতে কচু মাখা, কাঁচা কচু মাখা, এগুলো কিন্তু দারুণ লাগে, যারা খেয়েছো তারা তো জানোই। তো আমরা এখন খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে।
তো বন্ধুরা দেখো, এখন আমরা সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে এসেছি। এখন কটা বাজে? এখন 6:45 বাজে, 7টা এখনও বাজেনি। তো সোনামা আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে এই যে এখন সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে পড়েছি। মোমো আছে, গরম গরম মোমো, আর এটাতে আছে গরম গরম স্যুপ, আর এখানে আছে ঝাল ঝাল, আর এখানে আছে মিষ্টি মিষ্টি, তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে আছে গরম গরম জিলেপি। তো ঝাল আর মিষ্টি দিয়ে একদম আজকে সন্ধ্যাবেলাটা আমাদের জমে যাবে। তো চলো আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। নাও খাও। কোনটা পছন্দ, মোমো না জিলেপি? দুটোই বেশি। কোনটা আমি তো মোমো খেতে ভীষণ ভালোবাসি। কোটে কোটে খাচ্ছিস? চাটনি দেখো ঝাল। ঝাল তো হবে, একবার একটু ঝাল খা, একবার একটু মিষ্টি খা। তো বন্ধুরা দেখো, আমাদের রাতে খাওয়া হবে আজকে রুটি। তো আমি অলরেডি রুটি খাওয়া শুরু করে দিয়েছি, কেননা গরম গরম রুটি শুধু এরম রোল করে নিয়ে কামড়িয়ে কামড়িয়ে খেতে আমি খুব ভালোবাসি। তো বর এখন আসলো অফিস থেকে, স্নান করছে, ব্রাশ করছে আর কি বাথরুমে, আর সোনামার খাওয়া হয়ে গেছে, বসে বসে বাবার মোবাইল দেখছে, আর আমিও একটা গরম রুটি নিয়ে নিয়েছি, শুধু খাচ্ছি। তো তোমরা তো দুপুরে মেনু দেখেছিলে, তো সেই সবগুলোই মেনু রয়েছে, শুধু এখন রাতে 4টে কি 5টা রুটি করেছি। তো এটাই আমাদের খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা শুয়ে পড়বো, আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকে আমার ভিডিও? তোমাদের ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে সব সময় থাকবে তোমরা, আর নিত্য নতুন ভিডিও দেখতে থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, গুড নাইট।